আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতাকে জানতে হলে ছয় দফা দাবি সম্পর্কে প্রথমেই জানতে হবে। বলা হয় বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রথম সনদ হচ্ছে ছয় দফা দাবি, যার হাত ধরেই স্বাধীন বাংলাদেশের জন্ম। প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছয় দফা দাবি থেকে প্রশ্ন করে থাকে। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে ছয় দফা দাবি থেকে গুরুত্বপূর্ণ সকল প্রশ্নোত্তর। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি ছিল, বাঙালির মুক্তি ও স্বাধীনতার প্রথম সনদ কোনটি? প্রথম সনদ হচ্ছে ছয় দফা দাবি কর্মসূচি। ঐতিহাসিক ছয় দফা দাবি কর্মসূচি কি? এটি হচ্ছে পাকিস্তান শাসন আমলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি, যা বাংলার কৃষক, শ্রমিক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ। তাসখন্দ চুক্তি পর্যালোচনার জন্য কবে পাকিস্তানের বিরোধী দলগুলো জাতীয় সম্মেলন আহ্বান করে? 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সালে। শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানায় কে? নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খান। বিরোধী দলের জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন কে? মুসলিম লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ আফজাল। ছয় দফা দাবি কর্মসূচি ঘোষণা করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কবে এবং কোথায় ছয় দফা ঘোষণা করেন? 5 ফেব্রুয়ারি 1966 সালে, এবং এটি ঘোষণা করেন পাকিস্তানের লাহোরে। ছয় দফা উত্থাপনের মূল কারণ কি ছিল? ছয় দফা উত্থাপনের মূল কারণ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করা। ছয় দফার প্রথম দফা কি ছিল? ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ছয় দফা কবে গৃহীত হয়? 18 মার্চ 1966 সালে। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন কবে? 23 মার্চ 1966 সালে। ঐতিহাসিক ছয় দফা দিবস কবে? 7ই জুন হচ্ছে ঐতিহাসিক ছয় দফা দিবস। ছয় দফা দাবি আদায়ে হরতাল পালিত হয় কবে? 7ই জুন 1966 সালে। ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকার নাম কি ছিল? ছয় দফা আমাদের বাঁচার দাবি। ছয় দফা স্বতন্ত্র দিক ছিল কতটি? 3টি। রাষ্ট্রের প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক কাঠামো। কোন পত্রিকা ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলে? দৈনিক ইত্তেফাক। বাংলা একাডেমি থেকে প্রকাশিত আমাদের বাঁচার দাবি ছয় দফার 50 বছর বইয়ের মোড়ক উন্মোচন করা হয় কবে? 25 ফেব্রুয়ারি 2016। আমাদের বাঁচার দাবি ছয় দফার 50 বছর বইয়ের লেখককে? অধ্যাপক হারুনুর রশিদ। ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ কে? মনু মিয়া। তার জন্মস্থান বিয়ানীবাজার, সিলেট। মনু মিয়ার পুরো নাম হচ্ছে ফখরুল মৌলা খান। ছয় দফার পর বঙ্গবন্ধু কতবার গ্রেপ্তার হন? তিনি 18 এপ্রিল 1966 সালে একদিনের জন্য গ্রেপ্তার হন, 21 থেকে 25 এপ্রিল 1966 সালে 5 দিনের জন্য, 9 মে 1966 থেকে 17 জুন 1968 সাল 619 দিন, 18 জানুয়ারি 1968 থেকে 22 ফেব্রুয়ারি 1969 402 দিন, 26 মার্চ 1971 থেকে 8 জানুয়ারি 1972 289 দিন পর্যন্ত তিনি গ্রেপ্তার থাকেন। ঐতিহাসিক ছয় দফা আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? জয় বাংলা। জয় বাংলা চলচ্চিত্রের পরিচালক কে? ফখরুল আলম। জয় বাংলা চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যকার কে? বর্তমান নির্বাচন কমিশনার সাহিত্যিক মাহবুবুল আলম তালুকদার। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন? আনোয়ার পারভেজ। চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয় কবে? 25 জুন 1970 সালে। জয় বাংলা চলচ্চিত্রটি পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করে কবে? 1970 সালের শেষ দিকে। চলচ্চিত্রটির জন্য গাজী মাজহারুল আনোয়ার কোন গানটি রচনা করেন? জয় বাংলা, বাংলার জয়। গানটিতে কণ্ঠ দেন কে? আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ।
জয় বাংলা চলচ্চিত্রটি মুক্তি পায় কবে? এটি মুক্তি পায় 26 জানুয়ারি 1972 সালে। এবার ঐতিহাসিক ছয় দফা সম্পর্কে বিস্তারিত আরো জেনে নিব। প্রথম দফাটি ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত আইন পরিষদের প্রাধান্য সহ সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে। এটি ছিল প্রথম দফা। দ্বিতীয় দফাটি ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় অঙ্গরাষ্ট্র বা প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। উল্লেখিত দুটি বিষয় ন্যস্ত থাকবে কেন্দ্রীয় সরকার বা যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে। মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, পাকিস্তানের দুটি অঞ্চলের জন্য পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রার ব্যবস্থার প্রবর্তন করতে হবে, অথবা সমগ্র দেশে একটি মুদ্রা ব্যবস্থা থাকবে, তবে সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জন্য একটি ফেডারেল ব্যাংকের অধীনে কার্যকরী ব্যবস্থা থাকতে হবে। চার নম্বরটি ছিল রাজস্ব, কর ও শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। অঙ্গরাষ্ট্র বা প্রদেশগুলোর কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে, তবে ব্যয় নির্বাহের জন্য কেন্দ্র সরকার এর একটি অংশ পাবে। পাঁচ নম্বর দফাটি ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। পাকিস্তানের দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসেব রাখা হবে। অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব অঞ্চলের বা অঙ্গরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্য রেখে আঞ্চলিক সরকার বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ এবং যে কোনো চুক্তি সম্পাদন করতে পারবে। ছয় নম্বরে ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য অঙ্গরাষ্ট্রসমূহ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে। এ ছিল ঐতিহাসিক ছয় দফা দাবি। প্রাসঙ্গিক কিছু তথ্য রয়েছে। তাসখন্দ চুক্তি। তাসখন্দ চুক্তি পর্যালোচনার জন্য পাকিস্তানের বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? 5-6 ফেব্রুয়ারি 1963 সালে, আর এটি অনুষ্ঠিত হয় লাহোর, পাকিস্তান। তাসখন্দ চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয়? এটি 10 জানুয়ারি 1963 সালে তাসখন্দ উজবেকিস্তানে স্বাক্ষরিত হয়। কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে। তাসখন্দ চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? চুক্তির মাধ্যমে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার 1965 সালের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান করা। ঐতিহাসিক লাহোর প্রস্তাব। কোন প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয়? ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয়। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে কবে উত্থাপন করেন? এ কে ফজলুল হক 23 মার্চ 1940 সালে লাহোর, পাকিস্তানে এটি উপস্থাপন করেন। লাহোর প্রস্তাবটি গৃহীত হয় কবে? 24 মার্চ 1940 সালে। লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল? লাহোর প্রস্তাবের মূল বিষয় ছিল ভারতের উত্তর ও পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে এবং রাষ্ট্রসমূহ হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। মেঘনাকাটা সনদ। ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়? এটিকে ম্যাগনাকার্টা সনদের সাথে তুলনা করা হয়। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল নামে খ্যাত কোনটি? ম্যাগনাকার্টা সনদ। ম্যাগনাকার্টা সনদের মাধ্যমে কিসের উন্মেষ ঘটে? বিশ্বে ইতিহাসে সর্বপ্রথম এই সনদেই ঘোষণা করা হয় কোনো দেশের রাজা সহ সে দেশের সকলেই রাষ্ট্রীয় আইনের অধীন, কেউই এই আইনের ঊর্ধ্বে নন। ব্রিটিশ রাজা জন ও বিদ্রোহী ব্যারনদের মধ্যে ম্যাগনাকার্টা সনদ স্বাক্ষরিত হয় কবে? 15 জুন 1215 সালে। তা যে পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন, তাহলে খুব সহজেই মাই ক্লাসরুমের সকল টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।